ওকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের গতদিন আমরা যেটা করেছিলাম গত ভিডিওতে আমরা থ্রেশহোল্ড করা পর্যন্ত কাজ করেছিলাম এবং সেটা মোটামুটি ভালোভাবে কাজ করতো, তবে ক্রুড কিছু রেজাল্ট দিত, তাই না? এই যে এরকম একটা অবস্থা ছিল আমরা যখন বাইনারি করতাম, তারপরে আমাদের ছবিতে অনেক বেশি নয়েজ ছিল আশপাশে, যে আমার চশমার মাথা দেখা যাচ্ছে, এখানে রিফ্লেকশন হচ্ছে, আলো জায়গাটা বেশি উজ্জ্বল, এটার মাথার মধ্যে আবার কালো একটা অংশ দেখা যাচ্ছে, কারণ হচ্ছে গেটের মাথাটা গর্ত আছে, এই সেই। তো এই জিনিসগুলো থাকা সমস্যা, তাই না? আমাদেরকে এগুলো দূর করতে হবে। তো দূর করার জন্য যেটা করার সেটা হচ্ছে গিয়ে এটাকে ফিল্টার করতে হবে। আমরা একদম হার্ড কোর ফিল্টারেশনের পরে যাব, আমাদের মরফোলজিক্যাল কাজকর্ম যখন করবো তখন। আর এখানে প্ল্যান কি ছিল আমাদের, যে আমরা মরফোলজিক্যাল কাজ আর ফিল্টার করবো পরে, তারপর আমরা ইরিটেশন করবো। আমাদের মোটামুটি এই সবগুলো কাজ কিন্তু হয়ে গেছে, আর তারপর একটা ছোটখাটো ফিল্টার এই লেভেলে আমি অ্যাপ্লাই করি। যে আমার যখন ইয়াতে ম্যাটল্যাবে যখন এক্সপ্রেসিং করা শিখেছিলাম তখনও করতাম, এখানেও আমার কাছে মনে যেটা করা যায় সেটা হচ্ছে মিডিয়ান ফিল্টার, মিডিয়ান ব্লার। মিডিয়ান ফিল্টার হচ্ছে গিয়ে যে 3x3 একটা ম্যাট্রিক্স একটা নিবেশে নেওয়ার পরে সেই 3x3 ম্যাট্রিক্সের মধ্যে যেসব এলিমেন্ট আছে তাদের সবাইকে গড় করে গড় ভ্যালুটা সবাইকে দিয়ে দিবে। এতে করে যেটা হবে, আমি ফিল্টারেশন করার আগে এটা করতেছি মানে গ্রে স্কেলের মধ্যে, সো গ্রে স্কেলের মধ্যে খুব পাশাপাশি কোনো ফ্ল্যাকচুয়েশন, খুব স্পাইক থাকে বুঝছি, যেটা কারণে নয়েজ বলে জি 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 করতে থাকে, সেই ঝিরঝিরে জিনিসটা আর থাকবে না। ওকে, তো আমি এটা ফার্স্টে অ্যাপ্লাই করলাম, তারপরে পুরো ট্র্যাকবার থেকে পজিশনে তারপরে ফিল্টারেশন করলাম, তাহলে আমি যেটা পাবো সেটা আনক্লিন হওয়া উচিত এবং মোটামুটি গোল 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 জিনিস পাবো আমরা ইয়াতে আমাদের বাইনারি ইমেজে। ওকে, আর এটা কোনো ঝিরঝির করবে না, কিন্তু ব্লব ব্লব হয়ে থাকবে ব্লবের মতো। এই যে এখনো ঝিরঝির আছে, কিন্তু ঝিরঝিরটা কিন্তু গতবারের মতো না। ওকে, আমরা দেখি তার চেয়ে বড় বড় মানে ক্ষুদ্র প্রবলেম থাকবে না এবারে। এই যে আমাদের জিম গতবারের থেকে আর অনেক বেশি পাওয়ারফুল, তাই তো? বেশ পাওয়ারফুল, বেশ ক্লিন, এটা সুবিধা। এই সুবিধাটার জন্যেই নর্মালি আমরা ব্র্যান্ড ফিল্টার ইউজ করি। এই তো ফিল্টার গেল, এবার আমাদের দরকার হচ্ছে গিয়ে মরফোলজিক্যাল কাজ করবো, তাই তো? মেইন কাজ আমরা নামতেছি, তাহলে আমাদের শেষ শেষ কাজটাও এখন আমরা করে ফেলবো। তো মরফোলজিক্যাল কাজের মধ্যে অ্যাকচুয়ালি পরে মরফোলজি মানে শরীর, তাই না? শরীর কি জানি বায়োলজিতে বলে যে শরীর তত্ত্ব টাইপের একটা ব্যাপার, এখানে তাই আমরা ছবির শরীরকে চেঞ্জ করবো। ওকে, সুন্দর সুন্দর লাগে যে তো ছবির শরীরকে সুন্দর করার জন্য আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে গিয়ে মূলত ফিল্টারেশন। শুরুতে আমরা যেটা করছি মরফোলজি এক্স, এবং মরফোলজির মধ্যে এটা এগুলো নেই, এটা হচ্ছে আমি আউটপুট ছবি পাবো মরফোলজি অ্যাকশনটা শেষ হওয়ার পরে। মরফোলজিক্যাল অ্যাকশন করার জন্য ফাংশন হচ্ছে গিয়ে সিভি টু মরফোলজি এক্স, তারপরে হচ্ছে গিয়ে প্রথম যেই ইয়াটা এরপরে সেটা হচ্ছে আমি ছবি ইনপুট দিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে আমি কি করব মরফোলজিক্যাল কাজ, আর তারপরে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কতটুকু উইথ নিয়ে করবো। মানে এখানে যেরকম মিডিয়াম থেকে ফিল্টারটা আমি থ্রি বলে দিয়েছিলাম, এটা থ্রি চেতে বলো ফোরে বলতে পারি, তাহলে জিনিসটা আরও বড় বড় ব্লক বক্স 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 হয়ে যাবে। ওকে, এখানে ঠিক সেই কাজটা আমরা করবো উইন্ডো দিয়ে। ওকে, তো জিনিসটা আসলে কি মরফোলজি এক্স, এটা যদি আমি সার্চ দিই বায়োলজিক্যাল মরফোলজিক্যাল ট্রান্সফরমেশন, এটা হচ্ছে ওপেন সিভি পাইথন টিউটোরিয়াল যেটা বলেছিলাম, আর এটা হচ্ছে গিয়ে ওপেন সিভি এর রিয়েল যেটা মানে ওদের অফিসিয়াল যেটা মরফোলজিক্যাল ট্রান্সফরমেশন, এটা গুগলে সার্চ দিলে এই এটার লাইন চলে আসবে। ওকে, লিঙ্ক চলে আসবে মরফোলজিক্যাল এক্স এর ট্রান্সফরমেশন, এটার থিওরি আছে, থিওরিতে আছে ওপেনিং ক্লোজিং। ওকে, ওপেনিং জিনিসটা কি, ক্লোজিং জিনিসটা কি, এই ওপেনিং আর ক্লোজিং কি, এটা এখানে ম্যাথমেটিক্যালি বোঝার চাইতে অ্যাকচুয়ালি এখান থেকে বোঝাটা বেশি ভালো। এটা হচ্ছে একটা ছবি, নর্মাল ছবি। তো এটি যদি আমি এরোড করি, এরোড করলে যেটা হবে একটা ছোট একটা বক্সে নিবে, এই কিউবের মধ্যে যদি যে কোনো একটা, যে কোনো একটা ভ্যালুও যদি কালো হয়ে থাকে তাহলে পুরো জিনিসটাকে সে কালো বানায় ফেলবে। ওকে, তো যদি এমন একটা ছবি নেই, অবভিয়াসলি সাইড দিয়ে বর্ডারের দিকে অনেক সাদা কালো মিক্সচার আছে, সেই মিক্সচারগুলো সব কালো হয়ে যাবে এবং ছবিটা আমার ছোট হয়ে যাবে। ওকে, কিন্তু আমার সাইডটা ক্লিন হয়ে যাবে। এই আর হচ্ছে গিয়ে ডাইলেশন, ডাইলেশনে যেটা হবে একই দুটা বক্স নিব আমি, বক্সের মধ্যে যে কোনো একটা যদি সাদা থাকে পুরোটা সাদা হয়ে যাবে, এটা ফলশ্রুতি আমি পাচ্ছি এটা। ওকে, তো
dilation আর হচ্ছে কি এরোশন এই দুটো অ্যাকচুয়ালি মেইন মেথড এই দুটোকে ইউজ করে ওপেনিং আর ক্লোজিং মেথডটিকে বানানো ওপেনিং কি করতেছে ওপেনিং যেটা করতেছে অ্যাকচুয়ালি সে ফার্স্ট এরর করে তারপর ডাইলুট করে এরর করার ফলে এই যদি আমি একটা ছবি পাই চিচ্ছি না সেটা শেষ পর্যন্ত এরকম পাবো কেন যেহেতু ফার্স্টে আমি হচ্ছে গিয়ে এরোশন করছি তাহলে যেটা হবে এই যে সাদাগুলো এরা সব কালো হয়ে যাবে এবং এই ছবিটাও আমার এই রিয়েল যে অবজেক্টটা চিকন হয়ে যাবে তারপর আমি সেটাকে মোটা করলাম যেহেতু সাদাগুলা কোনো 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 ছিটেফোটাও নাই তারা একদম নাই হয়ে গেছে সুতরাং তারা বড় হওয়ার কোনো কিছু নাই কিন্তু যে আসলে ছিটকে ছিল তখন একটু ছোট হওয়ার পরে সাদা স্পষ্ট হলো মানে যে খুব অস্পষ্ট সে ঝরে গেল আর যে অ্যাকচুয়ালি স্পষ্ট ছিল সে আরও স্পষ্ট হলো আমাদের ছবিটা ওকে এই হচ্ছে গিয়ে ব্যাপার আর ক্লোজিং হচ্ছে ঠিক তার উল্টাটা এখানে যেটা করি ফার্স্টে আমি ডাইলুট করি ডাইলেশন করার পর তারপর আমি এরোড করি তাহলে যেটা হবে আমার নিজের ছবির মধ্যে কিছু কালো কালো ফোটা যেমন আমাদের কর্কের ঢাকনা মাথার মধ্যে একটা কালো ফোটা ছিল তাই না ওই জিনিসগুলো আস্তে আস্তে ওই জিনিসগুলো প্রথমেই হচ্ছে নাই হয়ে যাবে এবং তারপরে পুরো জিনিসটা স্পষ্ট হবে এটা হচ্ছে গিয়ে বাইরের ঝিরঝিরে কমানোর জন্য ওপেনিং আর ভিতরের ঝিরঝিরে কমানোর জন্য হচ্ছে ক্লোজিং এইভাবে কাজ করে এটা লেখা আছে সিভি টু মর্ফোলজিয়াস ইমেজ সিভি টু ডট মর্ফ ক্লোজ কার্নেল কার্নেল কি মর্ফ ক্লোজ কি এটা জানার জন্য যেটা করবো ওদের মানে ওপেনসিভির যে সাইট সেখানে যেমন তারপরে মর্ফ সার্ভার ঢুকবো এখানে ঢোকার পরে খুব সুন্দর মতো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে মানে এরা যে কতটা সুন্দর করে লিখছে জিনিসটা অসাধারণ ফিল্টার্স মুডস আমরা বেশি নিচে চলে গেলাম এটা করা যায় শুরুতেই পাইথনে লিখব সিভি মর্ফোলজি এক্স ফার্স্টে সোর্স ফাইল তারপর হচ্ছে গিয়ে অপ মানে কি অপ মানে হচ্ছে গিয়ে অপারেশন মেথড আমি কি করব সেটা এবং তারপর হচ্ছে কার্নেল কার্নেল মানে যেটা বললাম কত উইন্ডো এবং তারপরে জিনিসগুলো অপশন আমি দেই নাই তো কি টাইপের কাজ করাইতে মর্ফোলজিক্স দিয়ে এখানে লেখা আছে যে ওপেন করা যায় ক্লোজ করা যায় গ্রেডিয়েন্ট টপ হ্যাট ব্ল্যাক হ্যাট তার মানে যেটা করতেছি আমরা ওপেন করবো ক্লোজ করবো ওকে সেটা আমরা করছি শুরুতে এই ছবিটা কি ইমেজ স্টুডিওটা সেটাকে আমরা হচ্ছে গিয়ে ওপেন করছি তারপর আমি সেটাকে ক্লোজ করছি এই করার পরে তারপর আমি ইমেজকে শো করতেছি তাহলে আমি এখন এই ছবিটা দেখব না তাই না আমি এখন সরাসরি এটাকে ওপেন ক্লোজ করা হবে ছবিটা আসবে সেই ছবিটাই আমি দেখব ওকে তাহলে দেখি কি আসে যেহেতু আমি বড় এয়ারে আমার পাইথন অ্যারে করতে পারো না আমি নামপাই কে দেখে দেখি তারপর বড় এয়ারে তৈরি করলাম একটা এয়ারে টুডি এয়ারে তৈরি করলাম 10×10 আকারের ম্যাট্রিক্স এবং প্রত্যেকটা আমাদের থাকবে ইউইন্ট 8 মানে 8 বিটের ইন্টিজার সংখ্যা দিয়ে ভরাই দিলাম এরকম ভরে ফেললাম একটা ছোট একটা ম্যাট্রিক্স সে হচ্ছে গিয়ে উইন্ডো এবং এই উইন্ডোটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এই মর্ফোলজিক্যাল কাজ করে সম্পন্ন করলাম তারপর আমি কন্ট্রোল উইন্ডোতে তাকে দেখাবো ওকে দেখি কি হয় কন্ট্রোল উইন্ডো আজকে এতটুকুই আমি এখন মোটামুটি অনেক ক্লোজ হয়ে গেছে না সবকিছু একদম ক্লিন সবকিছু হয়ে গেছে আমরা চাইলে এখন পুরো ক্লিন করে ফেলতে পারতেছি পুরো ক্লিন করে ফেলার পরে তারপরে আমরা আমাদের পরের কাজ করবো নেক্সট ভিডিওতে